ফাইল ম্যানেজারের এই টিউটোরিয়ালে আমরা এখন ওয়েব সার্ভারে বেশ কিছু কাজ দেখব। নতুন ফাইল তৈরি, নতুন ডিরেক্টরি তৈরি এবং কোনো ফাইল বা ফোল্ডারকে কপি, ডিলিট ও রিনেম করার পদ্ধতিও শিখব। এছাড়া লোকাল হোস্ট থেকে ফাইল আপলোড এবং ওয়েব সার্ভার থেকে লোকাল কম্পিউটারে ফাইল ডাউনলোড করার পদ্ধতিও দেখব। তাহলে আমরা যাই সি প্যানেলে। সি প্যানেলে ফাইলের অংশে ফাইল ম্যানেজারে ক্লিক করি। ফাইল ম্যানেজার ডিরেক্টরি সিলেকশন আসবে। আমরা ওয়েব রুটে পাবলিক HTML এবং www সিলেক্ট করি। আপনি যদি এই অংশটি দেখতে না চান তাহলে স্কিপ দিস কোশ্চেন অ্যান্ড অলওয়েজ ওপেন দ্য ডিরেক্টরি ইন দ্য ফিউচার ওয়েন ওপেনিং ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে এবং গোতে ক্লিক করতে হবে। তাহলে সবসময় ওয়েব রুটে সরাসরি প্রবেশ করবে এবং এই স্ক্রিনটি দেখাবে না। এবং শো হিডেন ফাইলে ক্লিক করলে হিডেন ফাইলগুলোও দেখাবে। তাহলে আমরা স্কিপ দিস কোশ্চেন অ্যান্ড অলওয়েজ ওপেন দ্য ডিরেক্টরি ইন দ্য ফিউচার ওয়েন ওপেনিং ফাইল ম্যানেজারে ক্লিক করে গোতে ক্লিক করি। এখন ফাইল ম্যানেজারে চলে যাবে যেখানে আমরা মূলত কাজ করব। ফাইল ম্যানেজারে চলে এসেছে। ফাইল ম্যানেজারে নিউ ফাইল, নিউ ফোল্ডার, কপি, মুভ ফাইল, আপলোড ও ডাউনলোড এবং ডিলিট এ ধরনের বেশ কিছু টুলবার রয়েছে। তাহলে আমরা নতুন একটি ফাইল তৈরি করার জন্য নিউ ফাইলে ক্লিক করি। নিউ ফাইল ক্লিক করার সাথে সাথে একটি স্ক্রিন এসেছে। নতুন ফাইলটির নাম এখানে দিতে হবে, নিউ ফাইল .html লিখে ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করি। ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করলাম এবং সাথে সাথে নতুন ফাইলটি তৈরি হয়ে গেল, নিউ ফাইল .html। একইভাবে আমরা নতুন একটি ফোল্ডার যদি তৈরি করতে চাই সেটাও তৈরি করা যাবে। নিউ ফোল্ডারে ক্লিক করে এবং নিউ ফোল্ডারের জন্য একটি ইনপুট বক্স এসেছে, মাই নিউ ফোল্ডার ক্লিক করে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করলে সরাসরি একটি ডিরেক্টরি তৈরি হবে, মাই নিউ ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। একইভাবে ইন্ডেক্স .html এই ফাইলটিকে যদি কপি করতে চাই তাহলে খুব সহজে কপিতে ক্লিক করেই এই ফাইলটিকে কপি করা যাবে। কপিতে ক্লিক করলাম, কপির জন্য একটি ইন্ডেক্স ইনপুট বক্স আসলো এবং এই ফাইলটি কোথায় কপি করতে চাই সেটা দিতে হবে। তো আমরা চাই যে নতুন ফোল্ডারটি তৈরি করেছি, মাই নিউ ফোল্ডার, ওখানে ইন্ডেক্স .html ফাইলটিকে কপি করে নিয়ে যেতে। তাহলে কপি ফাইলে ক্লিক করি। মাই নিউ ফোল্ডারে ইন্ডেক্স .html ফাইলটি আরেকটি কপি চলে গিয়েছে। তাহলে আমরা দেখি মাই নিউ ফোল্ডারে
ফাইলটি আছে কি না। হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটি আছে। একইভাবে একটি ফাইলকে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া যাবে। মুভ করা মূলত কপি করা এবং আগের ফাইলটিকে ডিলিট করে দেওয়া, একই পদ্ধতি। এবং কোনো একটি ফাইল সিলেক্ট করলেই মুভ অংশটি সক্রিয় হবে, সিলেক্ট না করা অবস্থায় সক্রিয় হবে না। কোনো একটি ফাইল আপলোড করতে চাইলে আপলোডে ক্লিক করতে হবে। এর আগেও অবশ্য আপলোডের পদ্ধতি দেখানো হয়েছে, এখন প্রয়োজনে আরেকবার দেখে নিতে পারি। আপলোডে ক্লিক করি। আপলোডের বক্সটি এসেছে, ব্রাউজে ক্লিক করি। ইন্ডেক্স ডট এইচটিএমএল ওপেন। ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটি আছে, আগে রয়েছে, এজন্য ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটি কপি করে আগের ফাইলটিকে মুছে দিয়ে নতুন ফাইলটি রিপ্লেস করবে কি না এজন্য অনুমতি চেয়েছে। দি ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল অলরেডি এক্সিস্ট অন দ্য সার্ভার ইন দ্য ডিরেক্টরি। ইট ওয়াজ লাস্ট মডিফাইড অন 13 June 2011 এট 2 PM। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইউর আপলোড অ্যান্ড ওভাররাইট ইট। আপনি যদি আগের ফাইলটিকে ওভাররাইট করে নতুন ফাইলটি অনুপ্রবেশ করাতে চান, অর্থাৎ আগের ফাইলটি মুছে যাবে এবং নতুন ফাইলটি প্রবেশ করবে, সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করুন। ইয়েসে ক্লিক করার সাথে সাথে আপলোড শুরু হয়ে গিয়েছে, আপলোড কমপ্লিট। ব্যাক টু সিসি ভোলা পাবলিক এইচটিএমএ ক্লিক করে আগের মেনুতে ফিরে যাই। কোনো একটি ফাইলকে ডিলিট করতে চাইলে সহজে ডিলিটও করা যাবে, কোনো একটি ফাইলকে ডাউনলোড করতে চাইলে সেটাও খুব সহজেই ডাউনলোড করা যাবে। নিউ ফাইল ডট এইচটিএমএল এটিকে ডাউনলোড করতে চাইলে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডের অংশ এসেছে, সেভ, ওকেতে ক্লিক করি। নিউ ফাইল ডট এইচটিএমএল এই ফাইলটি কম্পিউটারে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। নিউ ফাইল ডট এইচটিএমএল ফাইলটি কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে। তাহলে দেখি, নিউ ফাইল ডট এইচটিএমএল এই ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। কোনো একটি ফাইলকে মুছে ফেলতে হলে ডিলিট অপশনটি কাজে লাগবে। ধরা যাক আমরা আমাদের নিউ ফাইল ডট এইচটিএমএল যে ফাইলটি তৈরি করেছি সে ফাইলটিকে এখন মুছে দেব। সেক্ষেত্রে ফাইলটিকে সিলেক্ট করলে ডিলিট বাটনটি অ্যাক্টিভ হবে, ফাইলটি সিলেক্ট না থাকলে ডিলিট বাটন ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে আমরা ফাইলটিকে সিলেক্ট করে সহজেই ডিলিট করতে পারি। নিউ ফাইল ডট এইচটিএমএল ডিলিট। ফাইলটি কি সত্যি ডিলিট করতে চাই? অনেক সময় মনের ভুলে যদি কেউ ডিলিট করে বা যদি কোনো প্রয়োজনীয় তথ্য থাকে, এক্ষেত্রে সতর্কবাণী হিসেবে এই অংশটি রয়েছে, ডিলিট ফাইলে ক্লিক করলে সরাসরি ডিলিট হয়ে যাবে। ফাইলটি ডিলিট হয়ে গিয়েছে এবং নিউ ফাইল ডট এইচটিএমএল ফাইলটি ওয়েব সার্ভারে নেই।